বন্ধুরা, অবৈধভাবে পশু পাখি হত্যা সম্পূর্ণ আইনত দণ্ডনীয়। বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তর এইটাকে এমনভাবে তৈরি করেছেন, বিভিন্ন রকম পশু পাখিকে অবাধে হত্যা করে পাচার করে যে আর্থিক উপার্জনের লোভ দেখিয়ে কিছু শিকারি অবাধে সেই সব কাজ করছে, তাদেরকে জেল জরিমানা সহ বড় রকমের একটা অর্থদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং আপনি বা আপনার পরিচিত যদি কেউ এই কাজ করে থাকে, সেইটাকে কিন্তু আপনি ইনডাইরেক্টলি তাদেরকে বারণ করার চেষ্টা করবেন। আজকের ভিডিও তৈরি হবে অ্যাকচুয়ালি চন্দনা পাখি নিয়ে। এই চন্দনা পাখি সত্যিকারের একটা ইন্টারেস্টিং প্রাণী, যেটাকে নিয়ে আমি আলোচনা করব। সত্যি এটাকে পাখি বলা যায় না, এটাকে যেন অনেক একটা দামি উঁচু দরের কোনো একটা প্রাণী বলা চলে। সুতরাং এইটাকে নিয়ে আজকে ইন্টারেস্টিং টপিক বানিয়ে আমি নিয়ে এসেছি, সরাসরি গল্পের ছলে আপনার সাথে আলোচনা করব। আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকতে থাকতে প্রিয় অফকোর্স একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে সুন্দর একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বন্যপ্রাণী সংরক্ষণের নিয়ম অনুযায়ী পাখি বিক্রি বা হত্যা দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও সবুজ টিয়া সহ চন্দনা এবং কোকিলকে ফাঁদ পেতে দৌড়ে বিক্রি হচ্ছে, পুলিশ প্রশাসনের সামনে বিক্রি হচ্ছে। এইসব বাজারে মাঝের মধ্যে পুলিশি অভিযান চালালেও কোনো এক অজানা কারণে বেআইনি পাখি বিক্রি চলছে, কিন্তু অসাধু ব্যবসায়ী চক্র শব্দবেশে নিজেকে পশুপ্রেমী এবং এনজিও সংগঠনের পরিচয়ে পাচার করছে। প্রকাশ্যে অভিযোগ না করে গোপনে আপনি বনদপ্তরকে খবর দিয়ে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে এইটা কিন্তু সহায়তা পেতেই পারেন। আমাদের আজকের টপিক হচ্ছে চন্দনা পাখি। তাই চন্দনার বাচ্চা আপনি কিন্তু 350 টাকায় কিনতে পাওয়া যাবে, এবং কলকাতা শহরের বাগবাজারের কাছে গেলে পিস্টেডে আপনি যা চাইবেন তাই পাবেন। সেখানে কিন্তু এই চন্দনা পাখিও আপনি খুব সহজেই পাবেন, এবং যেহেতু খাঁচায় চন্দনা পাখি পালন নিষেধ, সেহেতু নেশা ধরিয়ে বাধ্যগত করিয়ে পুষ মানায়, সেইটা সত্যিকারের একটা পুষ মানানো বলে না এটাকে। এই পদ্ধতিতে কিন্তু পুষ মানানো সহজ নয়, এবং এইটা একটা সিস্টেম নয় কাউকে জবরদস্তি ফাঁসিয়ে তাকে উপলব্ধি করা। বিশেষ করে নেশাদ্রব্য তাকে খাইয়ে দেওয়া হয়, সে নেশাদ্রব্য না করে থাকতে পারে না, এবং যখনই নেশা করার খুব প্রয়োজন মনে করে তখনই তার কাছে আবার ফেরত চলে আসে। সেটা বাধ্যগত তাকে পুষ মানানো হচ্ছে। অ্যাকচুয়ালি পুষ মানানো কাকে বলে, যাকে আদর ভালোবাসা দিয়ে তাকে নিজের আপন করে নেওয়া এবং তাকে ছেড়ে সে এক মুহূর্ত থাকতে পারে না, তাকে বলে পুষ মানানো। কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়, তাকে নেশাদ্রব্য খাইয়ে ছেড়ে দেওয়া হয়, এবং সেই নেশা আবার করার প্রয়োজন তাকে পড়লেই তখন তার কাছে ছুটে চলে আসে। এইভাবে পুষ মানানোটা কিন্তু সত্যিকারের নিয়ম ভিত্তিক নয়। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE, মোর। ওই মোর অপশানে টাচ করে আপনি আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, এবং এই ইউটিউব চ্যানেলে আরও বিস্তারিত যত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত তথ্য এবং এই আজকের এই চন্দনা পাখিকে নিয়ে যে ভিডিওটা তৈরি করেছি তার সম্পর্কেও কিন্তু আপনি বিস্তারিত তথ্যগুলো পাবেন। সেই রকম আজকের এই তথ্যগুলোর পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো, লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেগুলোতে চোখ বন্ধ করে প্রথমে ফলো করে নেবেন আমাকে, কেননা এতে করে অনেকটা সুবিধা হবে। কোনো ক্রমে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে আমি আপনাকে আপনার করা সেই ফলো করা সোশ্যাল সাইটের মাধ্যমে খুঁজে নিয়ে আবার রিডাইরেক্ট করে আপনাকে আমার চ্যানেলে নিয়ে আসার জন্য চেষ্টা করব। কারণ কেন, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30 এরকম নিত্য নতুন ভিডিওর সাথে আপনার সাথে যে মজাভাবে শেয়ার করব, সেটা সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং বিশেষ করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে কিন্তু আপনি ওখানে ওই বাঁকানো তীর চিহ্নতে টাচ করলেই আপনি আপনার বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে আমার ভিডিওটাকে শেয়ার করতে পারবেন। কিভাবে, এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স মোর, সেখানটায় যে সোশ্যাল সাইটগুলো রয়েছে সেখানটাই কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই 3টির মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি
একটু ভালো লাগে তাহলে ওই ভিডিওটা কিন্তু ওই বাকালতির চিহ্নের মাধ্যমে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবেন, যার ফলে কিন্তু ওনারাও কিন্তু আপনার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন তথ্যগুলো পেয়ে অনেক উপকৃত হবেন। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বাড়াতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে। যেহেতু আপনি পিওর বাঙালি, সুতরাং আপনার চোখে কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে এবং আপনি আমাকে নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে ছোট্ট করে একটু শুধরে যাওয়ার চেষ্টা করুন, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, এই মুহূর্তে আমার আর্থিক সংকট চলছে, এই পরিস্থিতিতে আমি যদি আপনাদের জন্য যদি একটা ভালো ক্যামেরা কিনতে পারতাম তাহলে হয়তো আরও একটু ভালো ভিডিও এবং এডিটিং করার জন্য ল্যাপটপ এইসবগুলো কিনতে গেলে আমার অর্থের প্রয়োজন হয়। আমি আপনার কাছে টাকা চাইছি না, কিন্তু আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে আরও উন্নত মানের ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং নতুন ভালো ভালো টপিক নিয়ে আসবো। কিন্তু কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেটা কিন্তু আপনি যদি কমেন্ট সেকশনে না লিখে জানান সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। সুতরাং আপনি চেষ্টা করুন আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের সঙ্গে মোটিভেশন জাগানোর পাশাপাশি আপনি কমেন্ট সেকশনে লিখবেন ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে আপনি জানতে চান এবং আমার ভিডিওর মধ্যে ছোটোখাটো যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে দড়িয়ে দিলে পরে আপনি ভালো ভালো প্রত্যেক দিন ভিডিওগুলো পেতে থাকবেন। সুতরাং সন্ধ্যে 6টায় আমার ভিডিও দেখতে ভুলবেন না। ভিডিও প্রকাশের সাথে সাথে আপনি যদি ভিডিওটা দেখেন, পুরোটা যদি দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হবে। বন্ধুরা, বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন তো বাজে কথা না বলে বাকি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করছি। কারণ কেন, আমি আপনার গুরুত্বপূর্ণ যে মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। বাংলার বিরল আবাসিক পাখি চন্দনা, কৃষকদের ফসল নষ্ট করা থেকে নিয়ে চন্দনা পাখির উপরে একটু মান অভিমান থাকলেও কিন্তু কোনো মানুষ তাদেরকে মারধর বা আক্রমণ করতে পারবে না। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিকারীর অপরাধে দণ্ডনীয় অপরাধ মানে জেল জরিমানা পর্যন্ত হতে পারে। তো এই চন্দনা পাখিদের লেজ কিন্তু 29 থেকে 32 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং পুরো চন্দনা পাখি আকারে অনেকটা লম্বা হলেও এদের গলার পেছনে এবং ঘাড়ের পাশে গোলাপি বলয় রয়েছে এবং থুতনির কালো রেখা গলবন্ধের সাথে মিশে গেছে। দেহের রং সবুজ ঘাস রঙের হয় এবং চন্দনা পাখির প্রধান খাবার হলো বিশেষ করে ভুট্টা, ডান, গম এবং দানা জাতীয় শস্যগুলোর মধ্যে আরও ফল এবং কচি গাছের পাতা খায় এরা, পাশাপাশি ফুলের রসও খায়। এদের নির্ধারিত প্রজনন মরশুম হলো নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এবং গাছের প্রাকৃতিক ফুকরে এরা বাসা বাঁধার জন্য চেষ্টা করে। বিশেষ করে নারকেল গাছের ফুকরে হেলে এরা নিজেকে স্যাটিসফাই মনে করে এবং ওদের পছন্দ সই জায়গা হচ্ছে নারকেল গাছের ফুকরে যদি বাসা বাঁধতে পারে। বন্ধুরা, এইরকম ভালো ভালো আরও ভিডিও আমি নিয়ে আসবো, ততক্ষণ অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।